বেশ কিছু অভিযোগের ভিত্তিতে পথে নেমেছে টোটো চালকরা। তারা জানান প্রশাসন থেকে মহেন্দ্র কোম্পানির টোটো কিনতে বলা হচ্ছে, অন্য গাড়ি নিয়ে যাওয়া যাবে না রাস্তায়। আর মহেন্দ্র কোম্পানির টোটোর আনুমানিক মূল্য 3 লাখ টাকা। এই মুহূর্তে যা কেনার সামর্থ্য বেশিরভাগ টোটো চালকেরই নেই, তাই তাদের টোটো নিয়ে রাস্তায় বেরোলেই ফাইন করা হচ্ছে বিভিন্ন মূল্য। তাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে মহেন্দ্র কোম্পানির সাথে মিলেই এই চক্রান্ত, আর তারই শিকার হচ্ছে টোটো চালকরা। এই সমস্যার কারণেই পথে নেমেছে তারা। এ বিষয়ে তারা কি বলছে শুনে নেব আমরা। আমার মেয়ে যে স্কুলে যায় কি প্রতিদিন, টোটো ছাড়া যেতে পারবে না, আপনার টোটো যেতে হবে না। এবার টোটো একটা মাধ্যম, যেটা যেখানে সেখানে যাওয়া যায়, তৎক্ষণাৎ যাওয়া যায়, সে ভোরবেলা হোক রাত্রির একটা সময় হোক। এটা যদি বন্ধ হয়ে যায় তো আমাদের মতো মানুষের অসুবিধা হয়তো। আজকে মেয়ে হেঁটে যাবে 1 কিলোমিটার 2 কিলোমিটার, হেঁটে স্কুল যেতে হবে, আবার স্কুল থেকে আসতে হবে। তো প্রশাসন এমন একটা স্টেপ নিক যাতে টোটোগুলো চলতে পারে, পেটের রুচি রোজ করার ব্যাপার আছে তাদের, ঠিক আছে। তো হঠাৎ করে বন্ধ করে লাখ লাখ টোটো জায়গা করে খাচ্ছে, আজকের দিনে বেকার সংস্থা, বেকার যে সব সমস্যা, সেখানে টোটো ভাড়া যোগাযোগের মাধ্যম হচ্ছে টুকটুকি, টুকটুকি যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষের সমস্যা হবেই। আমরা দিন মজুরি মানুষ, আমরা ওই গাড়ি কিনে আমাদের ক্ষমতা নাই, এই গাড়ি কি হবে? এই গাড়িগুলো কেন বিক্রি করছে? একটা টুকটুকি চারটা ফ্যামিলি চলে, তাহলে আজকে ওই কোম্পানির গাড়ি আমাদের কেনার ক্ষমতা নাই, পরিস্থিতি নাই। আজকে আমরা এর গাড়ি ওর গাড়ি চলে বেড়াচ্ছি, আমাদের দুটো সারাদিন পর দুটো অন্য জোগাড় করে ছেলে মেয়ের মুখে ভরাচ্ছি। মহিন্দ্রা কোম্পানির থেকে টাকা পয়সা খেয়েছে নিশ্চয়, যার জন্য মহিন্দ্রা কোম্পানির হয়ে তারা গীত গাইছে। কিন্তু এইসব যে টুকটুক কোম্পানিগুলো এসছে, চাইনার হোক দক্ষিণ কোরিয়ার হোক, কিন্তু তার গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করে হচ্ছে করার পর আমাদের ভারতবর্ষে এগুলো বিক্রি হচ্ছে। গভর্নমেন্ট তাহলে কেন এগুলোকে আগে থেকে বন্ধ করলো না? তাহলে মহিন্দ্রা কোম্পানিকে বাজারে ছাড়তো, এইসব টুকটুককে কেন বাজারে ছেড়েছে? আমরা কি পয়সা দিয়ে এগুলো কিনিনি, না সেই সব গভর্নমেন্ট কন্ট্যাক্ট নিয়েছে বলেই আজ ভারতবর্ষে এই টুকটুকগুলো আসছে? আত্মীয় নাম্বারও দিয়েছে এই টুকটুকের পিছনে, তাহলে কেন আত্মীয় এরকমভাবে সাধারণ মানুষের টুকটুক বালাদের উপর জুলুম করছে? যাতায়াত ভালোভাবে যাচ্ছি সেটা যেতে পারবো না, খুব সুবিধা হয়।